প্রিয়সকল 2020 আর 2021 আমার সকলের কারণে বহুত বুর দুঃখের খবর আনিলে আর এই দুঃখের খবরের মাজতে যে মহামারী লাখ লাখ মানুষের মৃত্যু হয়েছে আর এই সকল মানুষবিলাকে বহুত ভয় খাই আছে আনকি বহুত ঠাইত ভূমিকম্প হয়ে আছে যুদ্ধ হয়ে আছে আর বহুত বুর অঘটন যাক আমি কিছুমানে তো শুনাই নাই। প্রিয়সকল রিসেন্টলি মই নিউজ শুনি আছিলোঁ আর যে যুদ্ধ চলি আছে পালেস্টাইন আর ইজরায়েলের মাজত কিমান রকেট লেঞ্চার ফুটি আছে রকেট লেঞ্চারের দ্বারা যুদ্ধ করা হয়েছে 45 মানুষের মৃত্যু হয়ে গেল বলে কেছে আর যুদ্ধ ইজ অনগোয়িং। তো তেনেকা বহু ধরনের অঘটন রাজ্যের বিরুদ্ধে রাজ্য ভূমিকম্প মহামারী সকলবুর কথা হয়ে আছে কিন্তু মূল প্রশ্ন হয়েছে শুড উই বি সারপ্রাইজ ফর দিস শুড উই বি আফ্রেড অফ দিস থিংস আমি এই সকলের দ্বারা আমি আচরিত পাব লাগে নাকি বা আশ্চর্য হব লাগে নাকি আমি সকলের দ্বারা আমি ভয় খাব লাগে নাকি। প্রিয়সকল আমি এইবুর বস্তুত ফোকাস করাতকৈ এইবুর বস্তুত আমার যে কেন্দ্র করাতকৈ আমি নিজকে সাজু করাটো উচিত নহয়নে? আর কিছু কথা আমাক জনা প্রয়োজন সেইটো হৈছে এইটো যি আমার ভূমিকম্প প্যান্ডামিক আর যি এই অঘটনবোৰ হৈ আছে এয়া প্রথমবারের কারণে হোৱা নাই। আমি যদি হিস্ট্রিত চাও তেনেকা বহু ধরনের প্যান্ডামিক ইপিডেমিক আর তেনেকা বহু ধরনের যুদ্ধ ভূমিকম্প হৈ আছে প্রথম সেঞ্চুরি পাই আর লোকসকলে যীশুখ্রীষ্টর দ্বিতীয় আগমন আজি হব কালি হব কই কই কিনে আজি হাজার বছর পূর্ণ হয়ে গেছে কিমান হাজার বছর পূর্ণ হয়ে গেল কিন্তু যীশুখ্রীষ্টর দ্বিতীয় আগমন হওয়া নাই আর আজিও এই ঘটনাবর হয়ে আছে আর লোকসকলে এই সকলের দ্বারা কব বিচারি আছে যীশুখ্রীষ্টর আগমন ওচর হয়েছে আজি হব কালি হব ইমান সনত হব কিছু প্রফেসিও করে আছে যে যীশুখ্রীষ্টর আগমন 2024 সনত কিন্তু আমি জানো বাইবেলত কৈছে এই সকল ঘটনা আমি প্রিসাইসলি কব নোৱাৰো আনকি যীশুখ্রিস্ট ঈশ্বরের পুত্র আর দূতসকলেও নাজানে বলে কৈছে আমি যদি পড়ো বাইবেলত। তো প্রিয়সকল আমি হয়তো সঠিকভাবে নাজানো কিন্তু আমার মেইন কর্তব্যটো হৈছে আমি নিজকে সাজু করাটো আমি এইবোর বস্তুত ফোকাস করাতকৈ আমার ফোকাসটো হব লাগে আমি কেনেকৈ নিজকে সাজু করব পাৰো। তো প্রিয়সকল আহক আজি আমি শিকিম আমি নিজকে কেনেকৈ যীশুখ্রিস্টর তৃতীয় আগমনের কারণে সাজু করব পাৰো। মই ব্রুণ অসমীয়া খ্রিস্টান সমাজ চ্যানেলত আপনার সকলকে স্বাগতম করছো। যীশুখ্রীষ্টর দ্বিতীয় আগমনের আগত আমাক কেনেকৈ সাজু হব লাগিব সেই সকল কথা যীশুখ্রীষ্টই সম্পূর্ণ স্পষ্টরূপে তেওঁর শিষ্যসকলক শিক্ষা দিছিলে যেতিয়া শিষ্যসকলে তেওঁক সুধিছিলে। তো প্রিয়সকল আমি যেতিয়া মার্কে লিখা সুবর্তা 13 অধ্যায় পড়ো তাত যীশুখ্রীষ্টই সম্পূর্ণরূপে এক্সপ্লেইন করেছে তেওঁ অহার আগত কি কি ঘটনা হব রাজ্যের বিরুদ্ধে রাজ্য যুদ্ধ ভূমিকম্প মহামারী সকলোর কথা আর তেওঁ কৈছিলে যে তোমালোক প্রার্থনাত লাগি থাকা আর পরদি থাকা আর তার লগে লগে আমি প্রথম কথা জানিব লাগিব তেওঁ আমি যদি মার্ক 13 অধ্যায় 5 আর 6 পদ পড়ো তেওঁ কৈছে যে সোয়া তোমালোকক যেন কোনেও নুভুলায় তাত তোমালোকে সাবধান হওয়া লেট নো ওয়ান ডিসিভ ইউ বলে কৈছে। আমি যদি মার্কে লিখা হব 13 অধ্যায় 5 আর 6 পদ পড়ো ইয়াতে এনেদরে কৈছে আমাক কৌ তেতিয়া যীশুয়ে তেওঁলোকক কবলৈ ধরিলে কোনেও যেন তোমালোকক নুভুলায় এই নিমিত্তে সাবধান হওয়া অনেকে মোৰ নামেৰে আহি মই সেইজন বলি অনেকক ভুলাব। আর মার্ক 13 অধ্যায় আমি যদি 21 আর 22 পদ পড়ো ইয়াত কৈছে তেতিয়া যদিও কোনোয়ে তোমালোকক কয় চোৱা খ্রিস্ট ইয়াত আছে বা হওয়া হৌ তাত আছে তথাপি বিশ্বাস নকৰিবা কিয়নো ভারী কোৱা খ্রিস্ট আৰু ভারী কোৱা ভাৱাদীবিলাক ওলাই সাধ্য হোৱা হলে মনোনীত মানুহবিলাকক ভুলাবলৈ চিন আৰু অদ্ভুত লক্ষণ দেখুৱাব। প্রিয়সকল এই সকল ঘটনাবোৰতো হৈ আছে আমি জানোৱেই আর এই ঘটনা যে আজি হয়েছে বা এক বছর দু বছর আগত পাঁচ বছর আগত হয়ে আছে তেনে নহয় আমি প্রথম সেঞ্চুরির পাই সেই ভারী কোয়া ভাববাদী মিছা কোয়া মিছা শিক্ষা দিয়া লোকসকলের কথা ভাববাদীসকল আমি চাই আহিছো আর প্রিয়সকল আজির দিনত তার সংখ্যাবোৰ বাড়ি গৈছে। আমি যদি চাও ইন্টারনেটত ইউটিউবত এনেকুৱা বহু ধরনের প্রচারকসকল আছে যিসকলে তেনেকুৱা শিক্ষাবোৰ দি আছে আর কিছু তো মই খ্রিস্ট হয় বুলি কয়ও তেওঁবিলাকে ক্লেইম করে আছে। বিশেষকৈ আমি চাও যে মিছা শিক্ষা দিয়া মিছা ভাববাদী তেওঁবিলাকে বহুতবোৰ লক্ষণ দেখাব আর লোকসকলে এনেকৈ বালির নিচিনাকৈ তেওঁবিলাকৰ পিছে পিছে গৈ আছে তেওঁবিলাকে যদি কাৰোবাক সুস্থ কৰি দিছে তেওঁবিলাকে ব্লাইণ্ডলি বুজি পোৱা নাই সেয়া খ্রিস্টই কৰিছে নে সেয়া শয়তানে কৰিছে বহুত ধৰণৰ তেনেকা কথাবোৰ আছে কিন্তু বাইবেলত আমি পাওঁ
এজন মিছা কোৱা ভাৱতী এজন মিছা শিক্ষা দিয়া লোকসকলৰ কথা আমি কেৱল আৰু কেৱল বাইবেলৰ বাক্যৰ পৰাহে গম পাম। যদি তেওঁবিলাকে কিবা আচৰিত কৰ্ম কৰিছে সুস্থ কৰিছে হয়তো তেওঁবিলাক সত্য নহবও পাৰে। আমি তেওঁবিলাকৰ শিক্ষা আমাক মনত পেলাব লাগিব, তেওঁবিলাকৰ শিক্ষা চাব লাগিব বাইবেলৰ লগত সেই শিক্ষাবোৰ মিলিছেনে নাই। তেওঁবল আমি বহুতে জানো এনেকুৱা বহুতবোৰ লোকসকলে আচৰিত কৰ্ম দেখাই আজি লোকবিলাকক নৈৰ সোঁতৰ দৰে ঠেলি বোৱাই লৈ গৈছে তেওঁবিলাকৰ লগত। তো প্ৰিয়সকল আমাক সাৱধান হোৱা প্ৰয়োজন। আমি সেই আচৰিত চিনবোৰৰ পিছে পিছে নহয় কিন্তু ঈশ্বৰৰ বাক্যৰ পিছে পিছে যাব লাগিব, তাক আমি মনত ৰখা প্ৰয়োজন। চোৱক কোনেও যেন আপোনালোকক নুভুলায় তাৰ প্ৰতি আপোনালোকে লক্ষ্য কৰক। দ্বিতীয় কথা আমাক লাগিব সেইটো হৈছে যীশুখ্ৰীষ্টৰ তেওঁৰ দ্বিতীয় আগমনৰ কোনো চাৰ্টেনিটি দিয়া নাই যে আজি আহিম কালি আহিম। আমি গম পাওঁ হয়তো তেওঁ ৰাতিপুৱা আহিব পাৰে, 12 বজাত আহিব পাৰে, দুপৰীয়া আহিব পাৰে, ৰাতিও আহিব পাৰে, যেতিয়া আমি শুই থাকিম তেতিয়াও আহিব পাৰে। আমি যদি মাৰ্ক 13 অধ্যায় তাৰ 32 আৰু 33 পদ পঢ়ো, ইয়াত এনেদৰে কৈছে, কিন্তু পিতৃৰ বাহিৰে স্বৰ্গত থকা দূতবিলাকক বা পুত্ৰ বা কোনেও সেইদিন বা সেই মুহূৰ্ত নাজানে, সাৱধান হোৱা আৰু পৰ দি প্ৰাৰ্থনা কৰি থকা, কিয়নো সেই কাল কেতিয়া আহিব তাক তোমালোকে নাজানা। আজি বহুতো প্ৰফেট লোকসকল আছে যিবিলাকে কৈ আছে যীশুখ্ৰীষ্টৰ আগমন 2022 চনত হ'ব, 2023 চনত হ'ব, 24 চনত আহ, তেনেকুৱা কোনো চাৰ্টেনিটি দিন যীশুখ্ৰীষ্টই পোৱা নাই। প্ৰিয়সকল কোনেও নাজানে কৈছে মা ঈশ্বৰৰ পুত্ৰ, আনকি স্বৰ্গৰ দূতবিলাকেও নাজানে ঈশ্বৰৰ বাহিৰে। তো প্ৰিয়সকল তেনেকুৱা চাৰ্টেনিটিত আমি হয়তো বিশ্বাস কৰিব লাগে নকৰিব লাগে মই কোৱা নাই, কিন্তু আমাৰ মেইন ফ'কাছটো হ'ব লাগে আমি সাজু হৈছোনে নাই। আমি এই চাৰ্টেনিটিবিলাকত আমি চাই থাকিব নালাগে, এই 2024 চনত আহিব তো মই 2023 চনত প্ৰিপেয়াৰ হ'ম, তেনেকুৱা নহয়। যীশুখ্ৰীষ্টৰ আগমন হ'ব, কালি হ'ব, পৰহি হ'ব, তেনেকুৱা চাই থাকিব নালাগে আমাক। যীশুখ্ৰীষ্টৰ আগমন কেতিয়া হ'ব পাৰে কেৱল আমাৰ কামটো হৈছে আমাক ফ'কাছ থাকিব লাগিব আৰু ঈশ্বৰৰ বাক্যত লাগি থাকিব লাগিব, পৰ দি থাকিব লাগিব আৰু প্ৰাৰ্থনা কৰি থাকিব লাগিব। এবাৰ কথাটো আমি চাম, সেইটো হৈছে আমাৰ যি আশা আছে যীশুখ্ৰীষ্টৰ অহাৰ, সেই আশা আমাক ঠাণ্ডা হ'ব দিব নালাগে। বাইবেলত কৈছে শেষৰ দিনত বহুতৰ প্ৰেম চেঁচা হৈ যাব। প্ৰিয়সকল সঁচা কথা হয়, আজি আমি চাই আছোঁ এনেকুৱা বহুতবোৰ খ্ৰীষ্টৰ লোকসকল আছে দ্বিতীয়ৰ আগমন চাই চাই, সেই প্ৰথম শতাব্দীৰ পৰা লোকসকলে দ্বিতীয় আগমনৰ চাই চাই শেষত চেঁচা হৈ গৈছে। কিছুমানেতো বিশ্বাসেই নকৰে যে যীশুখ্ৰীষ্টৰ দ্বিতীয় আগমন হ'ব। তো প্ৰিয়সকল বাইবেলত আমি চাম, আমি যদি টাইটাছ তাৰ 2 অধ্যায় 13 পদ পঢ়ো, ইয়াত এনেদৰে কৈছে যে আৰু পৰমধন্য আশা সিদ্ধলৈ আৰু মহান ঈশ্বৰ আৰু আমাৰ ত্ৰাণকৰ্তা প্ৰভু যীশুৰ প্ৰতাপৰ অভিভাৱতলৈ যেন অপেক্ষা কৰি থাকোঁ, সেই অনুগ্ৰহেৰে এনে শিক্ষা আমাক দিছে। প্ৰিয়সকল আমাক এনেকৈ শিক্ষা দিছে বাইবেলত যে আমাক পৰ দি থাকিবলৈ কৈছে। আমি জানো সেই 10 ভাৰ্জিনৰ কাহিনী যিবিলাকে চাকিত তেল লৈ থাকিবলৈ কৈছিলে, 5 জনীয়ে তেল থলে, 5 জনীয়ে নথলে। তো প্ৰিয়সকল আমাৰ কামটো হৈছে আমাক সাজু হৈ থাকিব লাগিব, পৰ দি থাকিব লাগিব আৰু আমাক আশাত থাকিব লাগিব যে যীশুখ্ৰীষ্ট এদিন নিশ্চয় আহিব। আমাৰ যোনটো আশা আছে তাক নুমাব দিব নালাগে, আমাৰ আশা জীয়াই ৰাখিব লাগিব। যীশুখ্ৰীষ্টৰ আগমন হয়তো 1 বছৰ 2 বছৰ বা কালি বা এতিয়াও হ'ব পাৰে, সেইটো আমি নাজানো। তো প্ৰিয়সকল যিকোনো সময়ৰ আমাক সাজু হৈ থাকিব লাগিব আৰু সেই আশাটো আমাক কেতিয়াও নুমাব নালাগে। দেৰি হৈছে বুলি কৈ কিনে আমাক সেই আশাটো কেতিয়াও নুমাই দিব নালাগে। আৰু যীশুখ্ৰীষ্টৰ দ্বিতীয় আগমনৰ কাৰণে সাজু হওঁতে আমাক আন কথা মনত থাকিব লাগিব, সেইটো হৈছে ইজনে সিজনক আমাক এনকাৰেজ কৰিব লাগিব। তাৰ মানে ইজনে সিজনক আমাক উৎসাহ দিব লাগিব যে আমি দ্বিতীয় আগমনৰ কাৰণে সাজু হ'ব লাগে। ইজনে সিজনক আমি উৎসাহ দি কিনে তেওঁবিলাকক বিশ্বাসত দৃঢ় কৰি ৰাখিব লাগিব। যেনেকৈ আমাক প্ৰথম থিছলনিকিয়াত কৈছে, প্ৰথম থিছলনিকিয়া 4:16 আৰু 18 পদ ইয়াত আমি চাম, কাৰণ জয়ধ্বনি প্ৰধান স্বৰ্গদূতৰ মাত আৰু ঈশ্বৰৰ তুৰী বাদ্য সৈতে প্ৰভু যীশু নিজেই স্বৰ্গৰ পৰা নামি আহিব আৰু খ্ৰীষ্টৰ আচৰিত মৰা লোকবিলাকক প্ৰথমে উঠিব। 18 পদত কৈছে, আৰু এইদৰে আমি সদায় প্ৰভুৰ সংগী হ'ম, এতেকে এইবোৰ কথাৰ দ্বাৰাই তোমালোকে পৰস্পৰে সান্তনা দিবা। তাৰ মানে প্ৰভু যীশুখ্ৰীষ্ট যে আহিব আৰু তেওঁৰ যি লোকসকল আছে তেওঁবিলাকৰ লগত লৈ যাব, সেই কথাক লৈ আমাক আমি ইজনে সিজনক সান্তনা দিব লাগে কৈছে। আৰু আমি চাম 5:2 প্ৰথম থিছলনিকিয়াত ইয়াত কৈছে, কিয়নো ৰাতি যেনেকৈ চোৰ আহে তেনেকৈ প্ৰভুৰ দিন আহিব, ইয়াক তোমালোকে নিশ্চয়কৈ জানা, আমি জানো। তাৰপাছত 11 পদত কৈছে, এতেকে তোমালোকে যিদৰে কৰি আছা সেইদৰে পৰস্পৰে প্ৰভু দি থাকা আৰু ইজনে সিজনক ধৰ্মত বৃদ্ধি কৰা।
তার মানে ইজনে সিজন বিশ্বাস দৃঢ় করব লাগবে, ধর্ম বৃদ্ধি করে থাকব লাগবে আমার, যাতে আমার কারণে বা মই যদি সাজু হয়ে আছো, মই আরো লোকবিলাক যাদের ওসর পাজরে আছে, আমার বিশ্বাসীসকল আছে, আমার গির্জাত যোকসল আছে, তেওঁবিলাককো মই সাজু করব পাৰিব লাগিব, আমাক এনকারেজ করে থাকবে লাগিব, উৎসাহ দিব লাগিব যে প্রভুর দিন আহিব, আমি যেন তেওঁলোকত যাব পাৰিম, সেই নিমিত্তে আমাক বিশ্বাস দৃঢ় হব লাগিব। সেইবোর কথা লৈ আমি সকলোকে ইজনে সিজনক উৎসাহ দি থাকিব লাগিব। তার পিছত কথা, সাজু হতে আমাক সদায় মনত রাখব লাগিব এটা কথা, সেইটো হৈছে সেই দিন হয়তো আজিয়ে হয়, সেই কথা মনত লৈ আমাক জিয়াই থাকিব লাগিব, সাজু হৈ থাকিব লাগিব। তার মানে প্রভুর দিন দ্বিতীয় আগমনটো হয়তো আজিও হব পাৰে, সেই কথা ভাবি কিনে আমাক চলিব লাগিব। যেতিয়া আমি সেই কথা আমার মনত রাখো, আমার এটা ভয় ভাব থাকিব, আর আমি নিজকে পবিত্র করে চলিবলৈ চেষ্টা করিম। তো প্রিয়সকল, মই আপনালোকক কব বিচাৰিছো যে সেই দিন যে আজি হব পাৰে, সেই কথা মনত রাখি আমাক চলিব লাগিব, প্রার্থনাত লাগি থাকিব লাগিব, বাইবেল অধ্যয়ন লাগি থাকিব লাগিব। আর আমাক যেতিয়া আমি সেই কথা মনত রাখিম, তেতিয়াহে আমার ভিতরত ভক্তি ভাবটো থাকিব। তো প্রভুর দিন যে আজি হব, সেই কথা মনত লৈ আমাক আগবাড়িব লাগিব। আর শেষর কথা যে আমাক মনত থব লাগিব, সেইটো হৈছে প্রভুই যে আমাক কর্ম দিছে, সেই কর্ম যেন আমি নাপাহরি, আমার শেষলৈকে, আমার জীবনের শেষলৈকে সেই কর্ম করে থাকিব পাৰো। তার কারণে আমাক সদায় দৃঢ়ভাবে চলিব লাগিব। আমি যদি মার্ক 13 অধ্যায় পড়ো, তার 7-9 পদ, ইয়াত কৈছে হৈ এই ঘটনাবোর হব, জাতির বিরুদ্ধে জাতি, রাজ্যর বিরুদ্ধে রাজ্য, আর কৈছে এইবোর যাতনার আরম্ভণহে বলে কৈছে। তার মানে আমাক সাজু হব লাগিব যেতিয়া আমি এইবিলাক চাই আছো। তারপর আমাক যেতিয়া শত্রুর হাতত সুদাই দিয়া হব, বা লোককলে যেতিয়া আমাক তাড়না করব, তেতিয়া আমি কৈছে দেখাধিপতি আৰু রজাসকলক সাক্ষ্য দিবলৈ তেওঁবিলাকর আগত তোমালোকক থিয় হবা। ঈশ্বরে যে আমাক কর্ম দিছে, তেওঁৰ বাক্য বিলোৱা, লোকবিলাকক সতর্ক করা, লোকবিলাকক ঈশ্বৰৰ পোহৰ বিলোৱা, যেনেকৈ আমাক আজ্ঞা দিয়া হৈছে, গ্ৰেট কমাণ্ডমেণ্ট, গো এণ্ড মেক ডিচাইপলছ, সেইটো কোনো এজন দুজনৰ নহয়, আমাক প্ৰত্যেক বিশ্বাসীৰ কর্ম হয়। আমাক প্ৰাৰ্থনাত লাগি থকা, বিশ্বাসত দৃঢ় হোৱা, সেই সকলো কথা আমি যেন মনত ৰাখি সেই কর্ম আমাৰ শেষলৈকে পৰি যাব পাৰিম, তাক আমাক ধ্যানত ৰাখিব লাগিব। আমি যদি সেই কর্মবোর করব পৰা নাই, আমি নিজকে সাজু করা নাই, তো প্রিয়সকল, ঈশ্বরে যি আজ্ঞা দিছে আমাক, ইজনে ইজনক প্রেম করা, ঈশ্বরের বাক্য বিলোৱা, আনক তৈয়ার করা, সেই সকল কথা আমাক ধ্যান রাখি কিনে আগবাড়ি থাকিব লাগিব, যাতে যেতিয়া প্রভুর আগমন হয় আমি নিজকে ওয়র্দি, মানে যোগ্য করিব পাৰিম, আৰু তেওঁৰ লগত যাব পাৰিম। তো মই কিছুমান স্টেপ কলো, কিছুমান কথা কলো, যার দ্বারা আমি নিজকে সাজু করে রাখব পাৰো যীশুখ্রীষ্টৰ দ্বিতীয় আগমনের কারণে। মই আশা আর বিশ্বাস করো এই সকল কথা আপনার উৎসাহ দিছে। তো আহক আমি নিজকে এই সকল যে ঘটনাবোৰ আছে সেইবোৰৰ ফোকাস আঁতৰাই আমি নিজকে কেনেকৈ প্রিপেয়ার করছো, সেই কথাত আমি ধ্যান দিওঁ। ঈশ্বরে সকলকে আশীর্বাদ করক। প্রেইজ দ্য লর্ড।